শেষ মুহূর্তের বেচা কেনায় সরগরম কোরবানির পশুর হাট। এই মুহূর্তে রাজধানীর ধূপখোলা পশুর হাটে রয়েছেন সহকর্মী সানবীর রূপল। পশু বেচা কেনার খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রূপল, পশুর হাটগুলো কিন্তু এখন পশুতে পরিপূর্ণ, যার ফলে পশু সংকট নেই। ঢাকার যে কয়টি বাজার আমি ঘুরেছি সেগুলোতে, তবে ক্রেতার সমাগম কিন্তু এখনও বিক্রেতারা বলছেন যে তাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। তবে আস্তে আস্তে কিন্তু ক্রেতার সমাগম আস্তে আস্তে হচ্ছে, যেহেতু তার আগের 2 দিন বৃষ্টি ছিল এবং আজকে এবং তারা গতকালকে কিন্তু বেশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, যার ফলে এখন ছুটির সময়ও চলছে, যার ফলে আস্তে আস্তে কিন্তু ক্রেতার সমাগম বাড়ছে এবং বিক্রেতারাও বলছেন বা ক্রেতারাও বলছেন যে তারা বিভিন্ন হাটে ঘুরছেন এবং আস্তে আস্তে দাম দর করছেন এবং দাম দর করে তাদের পছন্দের পশুটি কিনে কোরবানি করবেন। তো এখনও পর্যন্ত প্রাণী সম্পদ অধিদপ্তরের যে তথ্য অনুযায়ী যে 1,10,00,000 বা তার বেশি সংখ্যক কোরবানি হওয়ার কথা তারা লক্ষ্যমাত্রা মনে করছেন। তো সেই পরিমাণ কিন্তু পশু, দেশি পশুর পর্যাপ্ত আছে, যার ফলে হচ্ছে গিয়ে এর আগে যে ভারত বা অন্যান্য দেশ থেকে যে পশু আসার একটা প্রবণতা ছিল, সেই প্রবণতা এবার কিন্তু খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না, যার ফলে এখানে স্থানীয়ভাবে খামারগুলোই কিন্তু কোরবানির যে চাহিদা তার একটি উল্লেখযোগ্য অংশ পূরণ করে থাকে। আর এবারের আরেকটি বিশেষত্ব হলো যে মাঝারি আকারের গরুর দাম তুলনামূলক একটু বেশি, পাশাপাশি চাহিদাও কিন্তু বেশি। আবার বিক্রেতারা তারা কিন্তু একটি মিশ্র প্রতিক্রিয়া তারা ব্যক্ত করেছেন যে ক্রেতা সমাগম যাও আসছে, তারা এখনও পর্যন্ত দাম দর যা করছেন তাতে তুলনামূলক তাদের খরচে খুব একটা পোষাচ্ছে না। তবে বর্জ্য ব্যবস্থাপনা এখানে দেখেছে বেশ স্বস্তি আছে বিক্রেতারা যারা বা ব্যাপারীরা যারা এসেছেন, কারণ সিটি কর্পোরেশনের গাড়ি প্রত্যেক দিনই তাদের বর্জ্য অপসারণ করছে। এছাড়া আর 1 দিন বা 2 দিন বাকি আছে, এই 1-2 দিনেই চূড়ান্ত বেচা কেনা, যার ফলে পরিবার পরিজন নিয়ে ঈদের আমেজটি ভাগাভাগি করার জন্য তার হাটে, এক হাট থেকে অন্য হাটে ঘুরছেন। আমি দেখেছি যে ছোট ছোট বাচ্চারা বা তাদের বাবাদের সাথে বা বাবা বা মাদের যারা আছেন তারা পরিবার পরিজনে এক হিসাবে আনন্দ ভাগাভাগি করার যে আমেজ, সেই আমেজটি কিন্তু লক্ষ্য করছি পশুর হাটগুলোতে। শুধুমাত্র গরু নয়, আছে খাসির আলাদা আলাদা জায়গা আছে প্রত্যেকটি হাটে, যার ফলে সেখানেও খুব একটা সমস্যা পোহাতে হচ্ছে না কিনতে। এছাড়া জাল নোট শনাক্ত করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে, যার ফলে এখানে জাল নোটের বিষয়গুলো খুব ভালোভাবে তদারকি করা হচ্ছে। তো এখনো পর্যন্ত পশুর হাটগুলোর কেনাকাটার খবরাখবর ছিল এটুকুই। সহকর্মী সানবীর উপর সরাসরি যুক্ত হয়েছিলেন রাজধানীর ধূপখোলা পশুর হাট থেকে, জানাচ্ছিলেন পশু বেচা কেনার সবশেষ খবর। দেখছেন